স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আপনাদেরকে জানিয়ে দেবো নতুন লিস্ট জারি হয়েছে, যেখানে আপনারা সুবিধা পাবেন এবারে চাল সমস্ত কিছু। তো শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করুন, প্রত্যেককে পাবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং অনেক দিনের জন্য পাবেন। কিভাবে পাবেন, কিভাবে নেবেন, সম্পূর্ণ লিস্ট জারি করেছে, আপনাদেরকে সমস্ত ডিটেলস আমি জানিয়ে দেবো এই ভিডিওতে। ডাল দেবে আপনাদেরকে 16 জুন থেকে অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। কি করতে হবে, আপনারা ভিডিওটি এবং শেয়ার করবেন যাতে সবাই এই সুবিধাটা নিতে পারে। আর যদি সুবিধা না দেয়, আপনাকে আপনার ডিলার ঠকায়, তার জন্য কি করতে হবে সেটাও জানিয়ে দেবো এই ভিডিওতে। আর কবে থেকে কিভাবে কটা ব্যাগ নিয়ে যেতে হবে আপনাকে রেশন আনতে সেটাও কিন্তু এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কোনো ভিডিওই আপনার মিস হবে না। আপনাদেরকে জানানো হচ্ছে 16 জুন থেকে নতুনভাবে অ্যাক্টিভ হচ্ছে এটি, যেটা অনেকেই কিন্তু রেশন তুলে নিয়েছেন অলরেডি, মোটামুটি 4-5 দিন হয়ে গেল। তো এখনও কিন্তু পাবেন আপনারা, পুরনো মাল যারা নেননি সেগুলোও পাবেন, আর নতুন থেকেও কিন্তু আপনারা শুরু করতে পারবেন। খাদ্য সরবরাহ দপ্তর থেকে যেটা নোটিশ জারি করেছে, জনসাধারণের স্বার্থে তারা কিন্তু বলছে, খাদ্য এবং সরবরাহ দপ্তরের যে তথ্য সেটা হচ্ছে, প্রথমে যদি ডিজিটাল কার্ড আপনাদের থাকে, সেটা বিভিন্ন প্রকারভেদ আছে, আপনারা জানেন 4 প্রকারের কার্ড, অন্তর্দয় মানে AAY, আর হচ্ছে PHH আছে, SHH আছে, আর KSY1, আর KSY2। এই 4 প্রকার কার্ডের ক্ষেত্রে অন্তর্দয়ে যারা আছেন বা AAY কার্ড ধারক যারা আছেন, তারা কিন্তু পাবেন চাল, আটা। বিতরণের হার মাসে দেবে আপনাকে 15 কেজি পার পরিবার, এবং আটা আপনাদেরকে দেবে 19 কেজি প্রত্যেকটা পরিবার পিছু, এবং অতিরিক্ত আপনাদেরকে চাল কিন্তু 5 কেজি করে মাথা পিছু দেবে, অতিরিক্ত আটা কিন্তু থাকছে না। এবং দ্রব্যের মূল্য সবসময় মাথায় রাখবেন, সম্পূর্ণ কিন্তু ফ্রি। ঠিক আছে বন্ধুরা, আপনাদেরকে আরও একবার বলে দিই, অন্তর্দয়দের ক্ষেত্রে চাল 15 কেজি পরিবার, আর অতিরিক্ত 5 কেজি পার মাথা পিছু। ঠিক আছে, আপনার পরিবারে যদি 5 জন থাকে, 25 কেজি চাল আপনি বাড়তি পাবেন এবং 15 কেজি পাবেন। ঠিক আছে, আর আটা আপনি পাবেন 19 কেজি পরিবার পিছু। PHH কার্ড যদি আপনাদের থাকে, তাহলে আপনাকে যেটা করতে হবে, চাল আপনি মাথা পিছু 2 কেজি করে পাবেন, অতিরিক্ত পাবেন 5 কেজি মাথা পিছু, মানে ধরে নিন 7 কেজি করে আপনারা কিন্তু চাল পাবেন পার হেড। এবং আটা 2 কেজি 850 গ্রাম মাথা পিছু দেবে, অতিরিক্ত কিন্তু আটা দেবে না, মানে মনে করুন 3 কেজি করে আপনাদেরকে আটা কিন্তু দেবে। বিশেষ দ্রষ্টব্য এখানে দেওয়া আছে, অন্তর্দয় আর PHH SHH মাসের আটা 15 দিন অন্তর 2 বারে দেওয়া হইবে, আটা 15 দিন ছাড়া 2 বারে দেওয়ায় সারা মাসেরটা। ঠিক আছে, আর KSY1 যাদের আছে, তাদের চাল দেবে মাথা পিছু 5 কেজি করে, এবং আর KSY2 যাদের আছে, চাল দেবে মাথা পিছু 5 কেজি করে, এদের জন্য অতিরিক্ত কিন্তু কিচ্ছু নেই। RKSY1 আর এবং RKSY2 কুপনে 5 কেজি মাথা পিছু চাল কিন্তু বিনামূল্যে দেবে, এটা জিনিসটা মাথায় রাখবেন। এবং সবসময় মাথায় রাখবেন, দোকান খোলার সময় হচ্ছে সকাল 8টা থেকে 12টা এবং দুপুর 2টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর মাস্ক কিন্তু ম্যান্ডেটরি, আপনারা লাইন দিয়ে মাল কিনবেন এবং দূরত্ব বজায় রেখে মাস্ক পরে কিন্তু ব্যবহার করবেন। এবার হচ্ছে ডালের সুবিধা, যেটা 16 জুন থেকে চালু হয়েছে সেটা একবার দেখে নিন। ডাল আপনাদেরকে খাদ্যসাথী হিসেবে দেবে, পরিবার পিছু প্রতি মাসে বরাদ্দ থাকবে, অন্তর্দয় PHH এবং SPHH কার্ডধারীদের জন্য। এখানে কিন্তু RKSY1 RKSY2 কিন্তু এই সুবিধা থাকছে না। আপনাদেরকে জানিয়ে দেবো যে সময়সীমাটা বলা আছে 16 জুন থেকে 30 জুন পর্যন্ত। জুন মাসের আপনারা যে ডালটা পাবেন সেটা মুসুর ডাল পাবেন, পরিবার পিছু 1 কেজি করে দেবে। আর 15 থেকে 31 জুলাই পর্যন্ত জুলাই মাসের মালটা দেবে, সেটা হচ্ছে মুগ ডাল দেবে, 1 কেজি পরিবার পিছু দেবে। এবং 16 থেকে 31 আগস্ট পর্যন্ত আগস্ট মাসের যে মাল, সেটা দেবে মুগ ডাল 1 কেজি পার পরিবার, সম্পূর্ণ বিনামূল্যে। এই জিনিসটা মাথায় রাখবেন। আর একটা জিনিস আপনাদেরকে জানতে হবে, যেটা হচ্ছে 3টে মাসিক কিস্তিতে বরাদ্দ দেওয়া হবে আগামী 3 মাস, প্রতি মাসের 15 তারিখ জুন এবং আগস্ট মাসের ক্ষেত্রে 16 তারিখ থেকে মাসের শেষ দিন পর্যন্ত আপনাদেরকে কিন্তু মাল দেবে। অযথা ব্যস্ত হয়ে পড়বেন না, আপনি চাইলে মাসিক রেশনের পুরোটাই একবারে তুলতে পারবেন, এই সুবিধাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে। ভিড় এড়াতে এবং নিজের সুবিধার জন্য আপনি উপরোক্ত কার্ডধারী যারা আছেন, তারা যদি আগামী 3 মাসের 15 তারিখের পর রেশন দোকান থেকে নিজের প্রাপ্য রেশন সংগ্রহ করতে যান, তাহলে আপনি চাল, আটা এবং ডাল সম্পূর্ণ বিনামূল্যে, এবং চিনি, চিনিটা কিন্তু অন্তর্দয়দের জন্য ফ্রি থাকছে, বাদবাকি কিন্তু 13.50 টাকা হিসেবে আপনি সংগ্রহ করে নিতে পারবেন। মানে 2 কেজি চিনি নিলে আপনাকে 27 টাকা কিন্তু পে করতে হবে। আর চাল, আটার ক্ষেত্রে কোনো টাকা আপনারা পে করবেন না, ডালের ক্ষেত্রে কোনো টাকা আপনারা পে করবেন না, এগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। এই জিনিসটা মাথায় রাখবেন, যেন আপনার কাছ থেকে এই সমস্ত টাকা নিয়ে ঠকিয়ে না দেয়, এই জিনিসটা দেখবেন। আর সামাজিক দূরত্ব বিধি মেনে চলবেন, যদি কোনো কনফিউশন থাকে তাহলে আপনি কিন্তু খাদ্য সুরক্ষা দপ্তরে ফোন করতে পারবেন। এই হলো নাম্বার এবং এই হলো হোয়াটসঅ্যাপ নাম্বার,
যদি কোনো আপনি দুর্নীতি বা কোনো কিছু বোঝেন আপনি ভিডিও করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও পাঠিয়ে দিতে পারবেন। সঙ্গে সঙ্গে তারা অ্যাকশন নেবে এবং সেই ডিলারকে তাদের অ্যাকশন নেবে, ডিলারের বিরুদ্ধে কিন্তু তারা ব্যবস্থা নেবে এবং আপনাকে আপনার প্রাপ্য কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। আশা করছি বন্ধুরা ভিডিওতে সম্পূর্ণ তথ্য পেলেন, খুবই উপকার আপনাদের হলো। তো ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন, কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনি কার্ড পাচ্ছেন না কুপনে মাল তুলছেন, তাহলে আমি আপনাকে পরের ভিডিওতে জানিয়ে দেবো আপনার যদি কার্ড না থাকে তাহলে কীভাবে এই সমস্ত মাল আপনি ফ্রিতে পেতে পারবেন। ধন্যবাদ।